এগুলিকে বলা হয় হচ্ছে ফ্ল্যাট ফিশ বা চ্যাপ্টা মাছ। এদের দেহের গঠন দেখলেই বোঝা যাচ্ছে এদের কেন এরকম নাম দেওয়া হয়েছে। অন্যান্য মাছের মতো কিন্তু এরা নয়, একদমই গঠনের পার্থক্য দেখলেই কিন্তু আমরা বুঝতে পারব। অন্যান্য মাছে যদি দেখি দুটো চোখ দুদিকে থাকে এরকমভাবে এবং ওখানে জলের মধ্যে এইভাবে চলাচল করবে, কিন্তু এদের ক্ষেত্রে সম্পূর্ণ সেটা আলাদা। ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে, যদি ফোকাস করি, দুটো চোখই দেহের ওপরের দিকে রয়েছে। এরা জলের অনেক, এটা হচ্ছে মুখপঙ্গ বলা হয়, খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার। এরা জলের অনেক নিচে অবস্থান করে, এদের এখানে দুটো কাঁটা থাকে আত্মরক্ষার জন্য, এখানে দুটো এবং এদিকে দুটো। এগুলো হচ্ছে পাখনা সাঁতার কাটার জন্য জলের নিচে, এদিকে একটা রয়েছে, যেরকম বিপরীত দিকেও রয়েছে। এখানে এদের কানকো, যেটাতে কানকো থাকে সেটাকে আমরা গিল বলি। এটা হচ্ছে বক্ষ পাখনা, জলের মধ্যে উপর নিচ করতে এটা সাহায্য করে। এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, কাঁটাযুক্ত হয়, তীক্ষ্ণ, এটা জলকে কাটাতে সাহায্য করে। এটাও একটা পৃষ্ঠ পাখনার অংশ, ভালো মতন দেখলে বোঝা যাচ্ছে এটা পুরো পিঠ জড়িয়ে এদের একটা পাখনা থাকে এবং এদের লেজের একটা খুব সুন্দর রং থাকে। এরকম লেজকে হোমিও সার্কেল লেজ বলা হয় থাকে। পাখার মতো দেখতে অনেকটা, যেমন হাত পাখা হয় খুললে ওরকম দেখতে হয়, হোমিও সার্কেল লেজ বলা হয় এটাকে। এবং এদের গঠন যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখো পুরো চ্যাপ্টা। এর থেকে একটা জিনিস বোঝা যায়, এরা জলের অনেক নিচে থাকে, তাই জলের গভীরতা বাড়বার সঙ্গে সঙ্গে যেমন জলের চাপ বৃদ্ধি পায়, তাই সেখানে তারা কী করে, নিজেকে অভিযোজিত করেছে এবং অন্যান্য মাছের মতো তাই এদেরকে দেখতে আর নেই, এরা পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে জলের সেই চাপটাকে নিয়ে মানিয়ে নেওয়ার জন্য। দেহ তো এই তল দেখি আমরা, কানকোর অংশটা এখান দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার যাদের কানকো এবং দেহের নিচেও কিছু কাঁটাযুক্ত পাখনা রয়েছে এখানে, যা জলের মধ্যে সাঁতার কাটতে সাহায্য করে। মুখের সামনের দিকের অংশটি ধীরে ধীরে খাদ্য গ্রহণ করে থাকে এবং আঁশ হচ্ছে একদমই ছোটো 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 আঁশ থাকে এদের।